গত 2 দিনে বেশ কয়েকটা গ্রেফতার আমাদের সামনে এসেছে, সবগুলো নিয়ে খুব আলোচনা হয়নি। তবে 3টা গ্রেফতার নিয়ে বেশ আলোচনা হয়েছে। একটা হচ্ছে ইয়ানা বাসাদুজ্জামান নূর, সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং আমরা ছোটবেলা থেকে তাকে চিনি। আমরা অনেকে তার অভিনয়ের খুব বড় ভক্তও ছিলাম, এবং বাকের ভাই নামে কোথাও কেউ নিয়ে নাটকে অভিনয় করে তিনি অবিশ্বাস্য সাড়া ফেলেছিলেন। তার গ্রেফতার নিয়ে আলোচনা হয়েছে, কেন হয়েছে আসছি সে জায়গায়। আর 2টো গ্রেফতার হচ্ছে তথাকথিত 2জন সাংবাদিক, এদেরকে সাংবাদিক হিসেবে লেখা হয়, কিন্তু এই 2জনকে আমার কাছে কোনো দিনও সাংবাদিক মনে হয়নি, আউট অ্যান্ড আউট ক্রিমিনাল মনে হয়েছে, জনাব শ্যামল দত্ত এবং জনাব মোজাম্মেল বাবু। এবং এই 2জনের গ্রেফতারে যে প্রতিক্রিয়া হয়েছে সেটাও আমাদের এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা এবং আওয়ামী রেজিমকে বুঝতে সাহায্য করবে। কথা বলতে চাই সেগুলো নিয়ে। প্রথমে অল্প একটু বলতে চাই জনাব আসাদুজ্জামান নূরকে নিয়ে। এই ভদ্রলোকের গ্রেফতার হওয়ায় আমাদের কেউ কেউ একটু মন খারাপ করেছেন, এটা সত্য। তার অভিনয়ের ভক্ত যখন একটা সময় বিটিভির যুগ ছিল একমাত্র, সে সময় আমাদের আর কোনো উপায় ছিল না, সে সময় লিডিং অ্যাক্টর যারা ছিলেন তাদের মধ্যে তিনি অনিবার্যভাবেই ছিলেন, এবং আমাদের জীবনে অনেক আনন্দের সাথে তিনি জড়িত আছেন, সব ঠিক আছে। শুধুমাত্র ওই নাটকটা তো নয়, আরও অনেক নাটক, অয়ময় নাটকের কথাই মুহূর্তে মনে পড়ছে। কিন্তু উনি ভালো অভিনয় করতেন বলে উনি খুব ভালো মানুষ, ওনাকে ধরে গ্রেফতার করা ঠিক হয়নি ধরনের আলাপ কেউ কেউ দেওয়ার চেষ্টা করেছেন, সিগনিফিক্যান্ট আলোচিত মানুষরা, এবং স্বাভাবিকভাবে নেটিজেনরা তাকে ধুয়ে দিচ্ছেন, এটাই ঠিক আছে। জনাব নূর মারাত্মক একটা ক্রাইম করেছেন, যে ক্রাইমটা বেশ কয়েকজন আমাদের সামনে আনাতে আমাদের মনে পড়লো, আমরা অনেকে ভুলে গিয়েছিলাম, সেটা না হলেও আমি তাকে খুব স্ট্রংলি কন্ডেম করি, কেন সেটাও বলছি। ক্রাইমটা হচ্ছে 2014 সালে তার গাড়িতে হামলা হয়েছিল, এবং সেই হামলার পর ইনস্ট্যান্টলি একদিন বা 2 দিনের মধ্যে 3 থেকে 4 জন মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়, তথাকথিত ক্রস ফায়ারের নামে অভিযুক্তদের বিএনপি এবং শিবির কর্মীকে হত্যা করেন। বলা বাহুল্য এগুলো সব জনাব নূরের ইচ্ছাতেই হয়েছে। তাহলে এই ভদ্রলোক কত ভয়ঙ্কর আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, আর সেটা সরিয়েও রাখি, আমি ধরে নিলাম এরকম কোনো কাণ্ড উনি ঘটাননি। আমার একটা খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, এই আওয়ামী লীগ যেটা 2014 পর থেকে 2024 আওয়ামী লীগকে আমি ছাড় দিচ্ছি, যদিও 2008 আওয়ামী লীগ পচে যাওয়া শুরু হয়েছে, তার পচনের লক্ষণ দেখা গেছে 2011 সালে যখন সে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং তড়িঘড়ি, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায়টার মধ্যে যখন খায়রুল হকের শয়তানি আমরা দেখতে পেয়েছিলাম, তখন আমরা বুঝতে পেরেছিলাম কি হতে যাচ্ছে। তারপর 2014 পর থেকে যদি টাইমটা ধরি, ওই সময়গুলোতে যারা আওয়ামী লীগ করেছে, যিনি হালুয়া রুটির ভাগ নেন নাই, ওটা করেন নাই, সেখানে স্টিল সেই মানুষটাকে আমরা কন্ডেম করি, কারণ ওই দলটার গণতান্ত্রিক দল ছিল না, ওটা একটা মাফিয়া গ্রুপে পরিণত হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকা। সুতরাং নূর শেদ তাদের সাথে ছিলেন, তাদের হয়ে তথাকথিত এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সুতরাং নূর একজন পচে যাওয়া ব্যক্তি, এটাই যথেষ্ট কারণ। এই পচে যাওয়া ব্যক্তি নিয়ে মায়াকান্নার কিছু আসলে নেই, কেউ কেউ যদি মায়াকান্না কাঁদি বাড়াবাড়ি হচ্ছে। যাই হোক, বাকি 2জনকে নিয়ে একটু কথা বলতে চাই। এই 2জনকে নিয়ে অনেক আনন্দ আমরা প্রকাশ করেছি, আমরা একটু মেলাবো। এর আগে ফারজানা রূপা তার হাজব্যান্ড সহ যখন জনাব শাকিল, তিনিও সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, সহ ধরা পড়েছিলেন, তখনও আমরা দেখেছি যে বহু মানুষ দারুণ সেলিব্রেট করছেন। এটা খুব ইন্টারেস্টিং, আওয়ামী লীগের কোনো নেতা, যেমন আসাদুজ্জামান নূর যেদিন ধরা পড়লেন সেদিন সাবেক বিমান প্রতিমন্ত্রীও ধরা পড়েছেন, যিনি একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন 2024 আগ পর্যন্ত, তার গ্রেফতার নিয়ে খুব আলোচনা হয়নি। জনপ্রশাসন মন্ত্রী ছিলেন জনাব ফরহাদ, তিনি ধরা পড়েছেন, খুব বেশি আলোচিত কিন্তু হয়নি, বা মানুষ অনেক উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করেছে তা কিন্তু না, বরং এই 2 সাংবাদিকের গ্রেফতার, আমি সাংবাদিক শব্দটা আসলে স্লিপ অফ টাং হচ্ছে, এই 2 টাউটের গ্রেফতার, এরা টাউট বাটপাট শ্রেণীর লোক, এই 2 বাটপারের গ্রেফতার আমাদেরকে অনেক বেশি আলোচনায় এনেছে এবং আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে। আমরা ফেরোমেনটা বুঝি, যিনি সরকারের সাথে ক্ষমতায় ছিলেন, তথাকথিত এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী থেকেছেন, তার গ্রেফতারের চাইতে তথাকথিত 2জন সাংবাদিকের গ্রেফতার আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে। এর আগে ফারজানা রূপার ক্ষেত্রে একই ঘটনা হয়েছে, এবং একটা লিস্ট আছে যে লিস্টটার প্রতি অনেকে অ্যাকশন নেওয়ার কথা বলছেন, এখানে একটু যোগ করে রাখি। আওয়ামী লীগ সরকারের সময় তথাকথিত সাংবাদিকতা করা বহু লোক এখনও টিভি চ্যানেল ট্যানেলে ভালো পদে পদায় মানে পদায়িত অবস্থায় আছেন, এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার আছে। আসবো, কেন মানুষ এত আনন্দিত হলো, আমি
শুরুতে যে কথাটা বলছিলাম, আওয়ামী লীগের সাথে থাকা, আওয়ামী লীগের সাথে যারা থাকছেন এটা কোনো গণতান্ত্রিক অধিকার না। সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদপত্রগুলোর এক ধরনের কারো কারোর সাথে লিন করার টেন্ডেন্সি আছে। আমেরিকা যে ইলেকশন দেখছি আমরা, ট্রাম্পের ক্ষেত্রে জানি, যিনি স্কাই নিউজ ছাড়া, ফক্স টিভি ছাড়া আর কোনো টিভিকে ক্রেডিবল টিভি মনে করেন না, এবং তারা খুবই সিরিয়াসলি লিন টুয়ার্ডস ডোনাল্ড ট্রাম্প। আছে ভারতীয় কতগুলো, রিপাবলিক টিভির নাম মনে পড়ছে, যে অকল্পনীয় অন্ধভাবে জনাব মোদীর পক্ষচারণ করেন। ওখানকার অর্ণব গোস্বামীকে আমরা ভারতের মোজাম্মেল বাবু বা শ্যামল দত্ত বলতে পারি, কিন্তু তারপরও ওই ভদ্রলোকদেরকে আমরা ক্রিমিনাল বলি না, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার, তার সমালোচনা হবে, এবং তিনি যাকে সমর্থন করছেন সেই দলটাকে কেউ আমরা অপছন্দ করতে পারি, তীব্র সমালোচনাও থাকতে পারে, আমারই আছে, কিন্তু ওই দলটা মোটা দাগে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলে, সে মোটা দাগে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় থাকে, ও দেশ ধ্বংস করে মাফিয়া হয়ে ওঠে, ক্ষমতা থাকছে না, সুতরাং তাকে সমর্থন করা মানে কোনো মাফিয়াকে সমর্থন করা না। কিন্তু এই যে তথাকথিত এই সাংবাদিকরা, তারা মাফিয়াকে সমর্থন করেছেন, শুধু সমর্থন করেছেন তা না, এই মানুষগুলো নানা রকম ধান্দাবাজির সাথে জড়িয়ে গিয়েছিলেন। আমরা প্রায় বলি না, আমি যে এই সমাজে থাকি, আওয়ামী লীগ করা লোকজন কি করছেন না করছেন, কিভাবে তারা কি করেন, এই ধারণা আমাদের আছে, অকল্পনীয় প্রভাব প্রতিপত্তি, অকল্পনীয় টাকা পয়সা, এবং আমাদের সামনে নির্লজ্জের মতো, যে কেউ সার্চ করলেই দেখবেন, বিশেষ করে আমি এটুকু যোগ করতে পারি, শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের পর শেখ হাসিনাকে ডক্টর ইউনুস নিয়ে যে মজমা বসিয়েছেন, মজমা বসানে মলম বেচার মতো মজমা হয় না, মজমা বসান তিনি সংবাদ সম্মেলনের নামে, সেই মজমায় মোজাম্মেল বাবু কি বলেছে, বা কৃষ্ণ জানাব শ্যামল দত্ত সম্পর্কেও যদি সার্চ করেন আপনি পাবেন, ওনারা মাঠে দাঁড়িয়ে টিভি চ্যানেলে, যখন কেউ যেতে পারছিল না তখন শ্যামল দত্তরা টিভিতে বসে বসে কি বলেছে আমরা শুনেছি। একটা জায়গায় আমার ক্লিয়ারলি মনে পড়ে, উনি বলছেন এটা এখন সরকার বিরোধী যেহেতু হয়ে গেছে আন্দোলন, সরকারের এখন সব শক্তি নিয়ে মাঠে নেমে এটাকে দমন করতে হবে। খুব বেসিক কথা হচ্ছে এই, খুব বেসিক কথা, ওনারা তো সাংবাদিক নাম নিয়ে আসেন, তথাকথিত সম্পাদক পত্রিকার, তথাকথিত একটা টিভির হেড, এই ধরনের কথা তারা কিভাবে বলেন, কিন্তু তারা বলেছেন এবং সেগুলো মানুষের সামনে বলে দাপট দেখিয়ে গেছেন দিনের পর দিন। এই দেশটাকে ধ্বংস করার পেছনে যেভাবে রোল প্লে করেছে আওয়ামী লীগের বিভিন্ন লোক, তার মধ্যে এরা, ওই যে আমি প্রায় বলে যে আওয়ামী লীগ তো আসলে পাওয়ারে ছিল না, একটা নেক্সাস পাওয়ারে ছিল, মাফিয়া নেক্সাস, সেই নেক্সাসের মধ্যে এই ধরনের লোক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ছিল, ফলে তথাকথিত অনেক আওয়ামী লীগ নেতার চাইতে এরা র্যাদার সেই নেক্সাসের গুরুত্বপূর্ণ লোক ছিল। মানুষ, বাংলাদেশের মানুষের কালেক্টিভ উইজডম খুব চমৎকার, এবং সেই চমৎকার উইজডম দিয়ে সে রাইটলি আইডেন্টিফাই করেছে সংকটটা আসলে এদের মধ্যে, এবং এরাই অনেক বেশি বিপজ্জনক অনেকের তুলনায়, ফলে মানুষের তীব্র ক্ষোভ বিদ্বেষ এই মানুষগুলোর প্রতি এসছে। এবং আজকে যখন মোজাম্মেল বাবু গোফ কেটে বা জনাব শ্যামল দত্ত দাড়ি গোফ কেটে পালানোর চেষ্টা করেন, তাদেরকে যে অন দ্য রান দেখার সুখ, এই সুখটা মানুষ নিচ্ছেন দীর্ঘদিন থেকে, আমাদেরকে এই পারসেপশন সবাই মিলে তারা দিয়েছেন, দিতে চেয়েছেন, এই সরকার থাকবে অনন্তকাল, 2041 তো বটেই, 41 কাছে আসলে আমি মজা করে বলে যে শুনবো যে 2071 স্বাধীনতার শতবর্ষ তারা পালন করবেন বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি, সে আলোচনা হয়তো আসতো। সো এই পারসেপশন থাকা লোকজন যখন তাদের বডিতে, তাদের ফেসিয়াল এক্সপ্রেশনে, তাদের ভাষার ব্যবহারে অকল্পনীয় রকম দম্ভ ছাপিয়ে পড়ত, তখন এই মানুষের মধ্যে যে হতাশা তৈরি হতো, যে ক্ষোভ তৈরি হতো, তারই দুর্দান্ত বহিঃপ্রকাশ এখন হচ্ছে এদেরকে ভালাতে দেখে। এদের নেত্রী যাকে নিয়ে এত হ্যাডাম দেখিয়েছে সবাই, তাদের নেত্রী যখন লেজ গুটিয়ে পালিয়েছে লম্বা লম্বা কথা বলে এই দেশে থাকার সাহস করেনি, এরা তো পালাবেই, এবং এই পালানো দেখাটার চেয়ে মানে অসম্ভব সুখের খুব বেশি কিছু নাই, খুব বেশি কিছু না, এবং মানুষ এই সুখটা উপভোগ করছে, এবং নিশ্চিতভাবেই মানুষ রাইটলি আইডেন্টিফাই করেছে এই মাফিয়া ব্যবস্থাটা জেঁকে বসার পেছনে, ইভেন বহু পলিটিশিয়ানের চাইতে এই তথাকথিত সাংবাদিক নামধারী সব টাউট বাটপার মাফিয়া, এরাও ডিফারেন্ট ফর্মের মাফিয়ারাই অনেক বেশি রেসপন্সিবল, সুতরাং মানুষ সেটাকে অসাধারণভাবে উপভোগ করেছে।